গুড মর্নিং ফ্যামিলি। তো দেখুন অপুস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো এখানে অনেক কিছু বাজার করে ফেলেছি। কালকে রাত্রিতে গেছিলাম একটু বাজারে, তো অনেক রকম কিছু কিনেছি, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আজকে যে ব্লগটা আমি করছি, শ্যুট করছি, সেটা কালকে পোস্ট হবে। তো সেটা তোমরা এই জিনিসগুলো দেখেই বুঝতে পারবে যে আজকে আমরা কী শ্যুট করছি বা কিসের ভিডিও আগামীকাল আসতে চলেছে। তো চলো ততক্ষণ এই যেটুকু আমি শেয়ার করছি আজকে, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কী কী কিনেছি না কিনেছি বা এটা দিয়ে কী হবে। তো চলো দেখতে থাকো, ততক্ষণ আমি আজকে বলতে থাকি আমি কী কী কিনেছি। বাজার করে ফেলেছি নানান রকম বাজার। তো দেখো এখানে কলা কিনেছি, এখানে খোয়াক্ষীর আছে, এটা একটা কুরকুরের প্যাকেট কিনেছি, এখানে আছে বিরিয়ানির মশলা, এখানে আছে গোলমরিচ গোটা, গোলমরিচ গোটা ধনে, এখানে আছে সাজিরে শাহমরিচ জয়িত্রী, এটা হচ্ছে বিরিয়ানি মশলা, এটা হচ্ছে আলু বোখারা, আচ্ছা এটা হচ্ছে পাঁপড়, এটা আমি খেতে খুব ভালোবাসি, গরম ভাতে ঘি দিয়ে খেতে ভীষণ ভালোবাসি, আচ্ছা এখানে আছে গোটা গরম মশলা, এখানে আছে বাসমতি রাইস, আচ্ছা এখানে কিনেছি চিপস, এখানে আছে উৎসবের হালকা ঝাল বললো, চানাচুরটা বললো ভালোই হবে, তো দেখা যাক খেয়ে। আর এটা দেখো অনেক দিন বাদে ভাদোয়া ঘি খুঁজে পেয়েছি আমাদের আলমবাজার থেকে, তো পেয়েই কিনে নিয়েছি, এটা ছোটোবেলায় খেতাম ভীষণ ভালো লাগতো। তো দেখি এখন খেয়ে অনেক বছর বাদে এটা খুঁজে পেলাম, তো এখন খেয়ে দেখতে হবে যে এটা টেস্ট সেই আগের মতন আছে কি না। আচ্ছা এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা, এখানে আছে ধনে পাতা, লেবু, শসা, এখানে কিনে রেখেছি একটা কুমড়ো, আগে গন্ডাই খায় কুমড়ো, আর এখানে হচ্ছে আলু আর পেঁয়াজ, আর এই হচ্ছে রসুন, আদা, আর চিকেন কেনা আছে, চিকেনটা ধুয়ে ফ্রিজে তুলে দিয়েছি। তো মোটামুটি এই হচ্ছে আজকের বাজার। আর বাজার দেখে বুঝতেই পারছো যে একটা বিরিয়ানি তৈরি করার জন্য যোগাড়যন্ত্র হয়েছে। তো বিরিয়ানি কীভাবে বানাচ্ছি না করছি সেই সব ভিডিও ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। আর এখানে দেখো আমার শাশুড়ি মা ভাদোয়া ঘি দেখে অনেক পুরনো দিনের কথা মনে পড়ে গেছে, তো সেই সবগুলি আমাদের সাথে শেয়ার করছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে কেন শেয়ার করব না, তো তোমাদেরকে একটুখানি শুনিয়ে দিলাম। তো শোনো আমার শাশুড়ি মা কি বলছে। সর্ষের তেল, ও বাবা 16 কেজি তেল, ভাবা যায়। তো চলো আমি কী কী কালকে বাজার করেছি তোমাদের সাথে চট করে একটু শেয়ার করে ফেললাম, আর আমার শাশুড়ি মাও কী বলছে তাও শেয়ার করলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটা হচ্ছে বিরিয়ানি ব্লগ। তো কীভাবে বিরিয়ানি বানাচ্ছি, অ্যাকচুয়ালি আমি বানাবো না, বানাবে তোমাদের দাদা ভাই, আমি শুধু শ্যুট করব, ভিডিও করব। তো কীভাবে বানাচ্ছি, কী কী দিচ্ছি না দিচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য চোখটা রেখো আমার চ্যানেলে। ততক্ষণ টাটা।